এটা আপনার শরীরের প্রতি এমন কিছু শক্তিকে আকৃষ্ট করতে পারে যেগুলো আপনি নাও সামলে উঠতে পারেন। এটা আপনার জীবনকে একবারে উদ্ব্যস্ত করে তুলতে পারে। আপনি শুধু নিজের শরীরই নয়, এখানের বাকি সবার শরীর নিয়েও আক্ষরিক অর্থে যাচ্ছে তাই করতে পারেন। ধাতুর নিজের নির্দিষ্ট গ্রহণযোগ্যতা আছে। বিষয় নিয়ে কথা বলতে বাধ্য করছেন যেটা আমি সচরাচর এড়িয়ে যেতে পছন্দ করি, কারণ আমি সাধারণত এমন কিছু বলতে চাই না যেটা এখন আপনার অভিজ্ঞতায় ধরা পড়েনি। কারণ আমি যদি এমন কিছু বলি যেটা আপনার অভিজ্ঞতাতেই নেই, আপনার কাছে কী বা চয়েস থাকতে পারে? কেবল একটাই চয়েস আপনার কাছে, হয় আমাকে বিশ্বাস করতে হবে, নইলে অবিশ্বাস করতে হবে। যদি আমায় বিশ্বাস করেন, সেটা আপনাকে কোনোভাবেই সত্যের ধারে কাছে নিয়ে যাবে না। যদি অবিশ্বাস করেন, সেটাও আপনাকে সত্যের ধারে কাছে নিয়ে যাবে না। হ্যাঁ, আপনি যে কে সেই এক জায়গাতেই থাকবেন, থাকার মধ্যে থাকবে একটা অবাস্তব গল্প। এই ভুলটাই সবসময় করা হয়, অনবরত লোকে এমন কথা বলে যেতে থাকে যেটা আপনার অভিজ্ঞতাতেই নেই। তবে এখন প্রশ্নটা হলো, এমন কিছু কি সত্যি আছে? আমার বুড়ো আঙুলে আমি একটা রিং পরেছি, লোকে খামোখা সেটাকে খুলে ফেলতে বলছে কেন? দেখুন, এই মানব শরীরটা হলো একটা মেকানিজম। হতে পারে এর সাথে আপনি খুব বেশি জড়িয়ে পড়েছেন বা একাত্ম করে ফেলেছেন বলে এটাকে এভাবে দেখতে পাচ্ছেন না, কিন্তু আসলে এটা একটা মেকানিজম, তাই না? হ্যাঁ, আপনি যদি কোনো সার্জারি বা এরকম কিছু করাতে কখনো গেছিলেন আপনাদের কেউ? আপনি যদি সার্জারি করাতে যান, ওরা আপনাকে জাস্ট এমনভাবে ট্রিট করে যেন একটা গাড়িকে গ্যারেজে নিয়ে গেছেন, আপনাকে ফেলে শুয়ে ডা 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 ঝাড়পোঁচ করবে, কাটাকাটি করে চেরাচেরি করে এই করবে সেই করবে, তারপর জোড়া লাগিয়ে দেবে। তারা তো আপনাকে কোনো মেশিনের মতোই ট্রিট করে, তাই নয় কি? দেখুন, অনেকের কাছে সার্জারি একটা খুব অপমানজনক অভিজ্ঞতা, কারণ আপনার যে একটু আত্র অনুভব শক্তিগুলো ছিল হঠাৎ করে সেগুলো সব হাওয়া, ওরা আপনাকে চিরে ফেলে আবার আটকে দেয়। যেভাবে করা উচিত বলে মনে করে তা সবই করে, তাই না? করে, কারণ এটা একটা মেকানিজম মাত্র। এই মেকানিজমটার অনেক সম্ভাবনা নিয়ে উঠে আসা উচিত। যেমনটা আগে বলেছি, যোগে আমরা এই শরীরটাকে দৈব অবধি পৌঁছানোর একটা সিঁড়ি হিসাবে দেখি। আপনি যদি জানেন এটাকে কিভাবে রাখতে হয়, এ এক অবাক করা মেকানিজম। এই মুহূর্তে আপনি এটাকে খুব কম সম করে কাজে লাগাচ্ছেন, একেবারে ছিটে ফোটা, একেবারে। এটা একটা এরোপ্লেন, কিন্তু আপনি ঠিক করেছেন এটাকে গাড়ির মতো চালাবেন। বুঝতে পারছেন? আপনার এরোপ্লেনটাকে যখন ড্রাইভ করবেন বলে বেছে নিয়েছিলেন, চালাতে শুরুও করেছিলেন, তবে এই বিতেগিচ্ছিরি জিনিস দুটো, এর আপনার বাড়িঘর ল্যাম্পপোস্ট সবকিছুকে গোঁতা মারতে লাগলো, তো আপনার মনে ধরলো না এই জিনিস দুটো, তো আপনি ছেঁটে ফেললেন এই ডানা দুটো দিয়ে চালাতে লাগলেন। কোনো ডানা কাটা এরোপ্লেন আসলে কিন্তু একটা দুর্দান্ত বাস, তাই না? তাই না? আপনি তো বেজায় খুশি, ঠিকই আছে, আপনার খারাপ কি, দারুণ একটা বাস চালাচ্ছি আমি। কিন্তু উড়তে পারা মানে যে কি সেটা যিনি জানেন, তিনি যখন একটা ডানা ছাটা উড়োজাহাজকে দেখেন, দেখে কেঁদে ফেলবেন, তাই না? তাই না? আমার এমনটাই লাগে যখন আমি দেখি যেরকম যোগ অনুশীলন হচ্ছে আর লোকজন যেভাবে বাঁচছেন, কারণ এটা অন্যভাবেও থাকতে পারে যা আপনি কল্পনাও করেননি। দেখুন, একবার যদি আমি ডিটেলে যাই, খুবই গল্পকথার মতো শোনাবে, কোনো বিচক্ষণ মানুষের বিশ্বাস করার পক্ষে বড্ড বেশি গল্পকথা। কেউ যদি আমায় বলতো, আমি তো এক বিন্দুও বিশ্বাস করতাম না, কিন্তু এগুলো আমার কাছে রোজকার বাস্তব, এমন অনেক জিনিসই। এই এখানেই আপনি যে রয়েছেন, একেবারে এখানেই জীবনের কত রকম মাত্রা উপস্থিত, এখনই, কিন্তু সেটা আপনার অভিজ্ঞতায় নেই। আমি ভৌত বাস্তবগুলোর কথাই বলছি, অন্য কিছুর কথা আমি বলছি না। এই যে আমরা এখানে বসে একটা প্রোগ্রাম করছি এই মুহূর্তে, এই এখানেই ভৌত বাস্তবের নানা স্তর রয়েছে, নানা রকম জিনিস ঘটে চলেছে। এক গোটা জগৎ, বহুস্তরীয় জগৎ, একটার ভেতর আরেকটা। জানেন তো, এটা একটা বহুস্তরীয় অস্তিত্ব, একটার ভেতর আরেকটা। আজকাল মডার্ন ফিজিক্স এটাকে স্বীকার করতে শুরু করেছে, আপনি কি জানেন? তারা বলছেন একাধিক বাস্তবের অস্তিত্বের কথা, একটার ভেতরে আরেকটা। এটা এমনই,
অকাল্ট? এই একদম টেকনোলজির মতনই। কয়েক বছর আগেও আমরা যা কিছু অসম্ভব বলে ভেবেছিলাম তা আজ বাস্তব হয়ে দাঁড়িয়েছে, তাই না? ঠিক সেভাবেই তন্ত্র হলো প্রযুক্তিরই আর একটা মাত্রা। তাহলেও এটা ভৌতই, এটা এখনো ভৌত অস্তিত্বই, কিন্তু অন্য মাত্রার একটা ভৌত অস্তিত্বকে সামলাচ্ছে, যে ভৌতকে আপনি জানেন তেমন নয়। তো বুড়ো আঙুলে যদি আংটি পড়েন তাতে কি হবে? এটা আপনার শরীরের প্রতি এমন কিছু শক্তিকে আকৃষ্ট করতে পারে যেগুলো আপনি নাও সামলে উঠতে পারেন। এটা আপনার জীবনকে একেবারে উদ্ব্যস্ত করে তুলতে পারে। আপনি যদি তেমন কোনো জায়গায় গিয়ে পড়েন আর বিশেষ কিছু ধরনের শক্তি আকৃষ্ট করে ফেলেন, এটা আপনার সারাটা জীবনকে ভীষণ উদ্ব্যস্ত করে তুলবে। কারণ যেই মুহূর্তে আপনি আপনার বুড়ো আঙুলে কোনো ধাতু পড়েন, তারা সবাই ধরেই নেয় যে আপনি চাইছেন তাদের। তো আপনি যদি আপনার মাথা থেকে একটা অ্যান্টেনা ওপরের দিকে তাক করে লাগিয়ে দেন, যেসব 6-5 রেডিও স্টেশনগুলো চলছে ক্যালিফোর্নিয়ায়, সেগুলো আপনাকে সহ্য করতে হবে। এবার আপনি এসব শুনতে যদি রাজি না থাকেন, তাহলে অ্যান্টেনাটা আপনাকে নামিয়ে ফেলতে হবে, তাই না? এটাও ঠিক এরকমই। ধাতুর নিজের নির্দিষ্ট একটা গ্রহণযোগ্যতা আছে, এর দ্বারা প্রভাবিত হওয়ার একটা ব্যাপার আছে, এটাকে একটা নির্দিষ্ট ভাবেই কাজে লাগানো হয়। তো এটা সবসময় বেঁধে দেওয়া হয়েছিল যে আংটি যেন আপনি আপনার অনামিকাতেই পড়েন। পৃথিবীতে সব জায়গাতে এই আঙুলটাকে রিং ফিঙ্গার বলে ঠিক করা হয়েছে। আপনি ভাবেন এটা কাকতালীয়ভাবে হয়েছে, এটা কাকতালীয়ভাবে হয়নি। এই অনামিকাটি এখান থেকে এখানে, গোটা ভৌত ব্রহ্মাণ্ডটাই একেবারে এখানে। এটা আপনার কম্পিউটারের মাউসটার মতো। শুধু যদি এখান থেকে এখান অব্দি এটা করেন, আপনি নিজেকে একটা মাত্রা থেকে আর একটা মাত্রায় নিয়ে যেতে পারবেন। আক্ষরিক অর্থেই আপনি এ শরীরে আপনার যা ইচ্ছা তাই করতে পারেন, নিজের অনামিকাটি দিয়েই শুধু। আর শুধু নিজের শরীর নিয়ে নয়, এখানের বাকি সবার শরীর নিয়েও আপনি নিজের যা ইচ্ছা তাই করতে পারবেন, আপনার অনামিকাটি দিয়েই শুধু। যোগের একটা গোটা বিজ্ঞানী রয়েছে এই অনামিকা নিয়ে। অনামিকাকে আপনি যা সেই সব কিছু চাবি বলে মনে করা হয়। তো অনামিকায় আংটি ধারণের ব্যাপারটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, কারণ দেহতন্ত্রের সুস্থির অবস্থা নিশ্চিত করতে এটাই সহজ উপায়। অনামিকা আঙুলে আপনি যদি কোনো আংটি পরেন, দেহতন্ত্রটি খুবই সুস্থির থাকে। আপনি পড়েন কিনা এখানে ওখানে সেখানে, আজকাল যেখানে সেখানে বিধিয়ে লোকে ধাতু পড়ে নিচ্ছে, এর নিজস্ব চালে চলবে, এর নিজস্ব প্রভাব রয়েছে। এটা সেভাবে কোনো মানদণ্ড নয়, এসব কিছুর পরেও কেউ মোটামুটি ঠিকঠাক থাকতে পারে, কিন্তু এটা যেন আপনার গাড়িটাকে একেবারে দেওয়ালের মতো চিঁড়ে চ্যাপটা করে নিয়ে চালানো। তাও চালাতে ঠিকই পারবেন, দ্বিগুণ বেশি গ্যাস পুড়বে, এই যা ঠিকঠাক আকারে থাকার চেয়ে, তাই না? একই ব্যাপার। এভাবেও আপনি যেতে পারেন সবকিছুর মধ্যে দিয়ে। ব্যাপারটা হলো, জীবন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে গিয়ে আপনি নিজেকে খামোখা নষ্ট করে ফেলবেন। এর মধ্যে দিয়ে হেসে খেলে অনায়াসে যাওয়ার বদলে ভুলভাল কাজ করে আপনি নিজেকে একদম শেষ করে ফেলবেন। ব্যাস এটাই, বাঁচার সুযোগ তো সবাই পায়, তবে সবাই সমান অবলীলায় বাঁচে না, তাই না? তাই নয় কি? কারণ শুধুই যদি না আপনি ঠিকঠাক জিনিস করেন, এই পৃথিবীতে ঠিকঠাক জিনিস ঘটে না আপনার সাথে। ভেতরে বাইরে আরো কত মাত্রায় কি সেটা কথা নয়। যদি না আপনি ঠিকঠাক জিনিস করেন, আপনার সাথে ঠিকঠাক জিনিস ঘটবে না। এটা এরকমই।